হ্যাঁ গাইস, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ আগের ভিডিওতে আপনি দেখতে পেয়েছেন আমরা হচ্ছে আয়রন হপিংয়ে এসেছি। এখন আমরা যাচ্ছি ফিফি থেকে কো ফিফি লে এই জায়গাটায়। তো এই জায়গাটা অনেক সুন্দর, এটাও মায়াবের মতোই দেখতে। তো চলেন যাই, কারণ এখানে হচ্ছে আমাদের স্টপেজ আছে। এখানে আমরা কত তো এখানে অনেকে স্নর্কেলিং করে, তারপর হচ্ছে কায়াকিং করে। এই যে বোটগুলো দেখছেন, এখানে আপনি হচ্ছে ভাড়া করে তারপরে এখানে পুরো যে আইল্যান্ডটা এটা আপনি ঘুরতে পারবেন, আপনাকে সব দেখাবে। তো আমরা কি করি, এখনো যাই না, দেখা যাক যে আগে এখানে স্টপ করুক, তারপর দেখা যাক কি করে। আমরা হচ্ছে এই পাশে ছবি তুলছি, ভিডিও করছি, আর মোটামুটি আমাদের বোটের সব ফাঁকা হয়ে গেছে, সবাই বোট নিয়ে ঘুরতে 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 গেছে। তো এখানে কিছু মানুষ আছে যারা আমাদের মতো, ওরা ভিজতে যায়নি। তো এখানে সুন্দর সুন্দর কিছু রিলস ভিডিও তারপর বানিয়ে নিলে আমার বসেও ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের কোকো দিয়ে গেলো, তো আমরা সেটাও খাচ্ছিলাম। দেখেন কি সুন্দর, অনেকেই আসছে, অনেকে হচ্ছে ব্রেক টাইম শেষ হয়ে গেছে, তারা আবার চলে যাচ্ছে। এখন চলেন আপনাদের আমাদের বোটের ভেতরটা ঘুরে দেখাই। আর দেখেন বিশাল জায়গা, তো এখানে ড্রাইভারের সিট আর সামনেই দেখেন বসার অনেক জায়গা আছে, আর ভালো স্পেস, আর 25 জনের মতো তো বসাই যায়। তো আমরা এই কিনারে বসেছি, আর আমাদের এসি দিয়ে গেলো যারা যারা ছিলাম। তো এখানে বসলে ভালোই লাগে, কারণ পেছনের সাইডটা একদম সুন্দর দেখা যায়, অনেকে স্নর্কেলিং করছে। আমাদের এখানে কতক্ষণ হচ্ছে থামিয়েছে, তো লঞ্চের বোটে করে অনেকে ঘুরতে পারবে। বাট ওয়েদার প্রচুর খারাপ হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা লঞ্চে যাব না। অনেকে স্নর্কেলিং করছে, আমাদের স্নর্কেলিং তো আমরা করে ফেলেছি। তো আমাদের এখানে ঘোরা শেষ, তারপর হচ্ছে সবাই বোট নিয়ে চলে আসছিল। এখন আমরা এখন যাচ্ছি সবচেয়ে সুন্দর জায়গা, আমার সবচেয়ে ভাল লাগে হচ্ছে ফুকেটের মধ্যে যে সবচেয়ে বেস্ট আইল্যান্ড যেটা, মায়াবে। তো এটার জন্য আমি বসেছিলাম। তো আমি এই এই সাইডের আইল্যান্ড হপিংটা নিয়েছিলাম জাস্ট মায়াবের জন্য, কারণ আমার খুব ভালো লাগে। আর জেন্টস বন্ডেও গিয়েছি, তো একসাথে দুইটা আইল্যান্ড হপিং করা যাবে না যেহেতু সদ্য ছোটো। তারপর এই জন্য ভাবলাম এইবার একটাই করি, এরপর নেক্সট টাইম আসলে আবার করবো। এই যে আমরা চলে আসছি, দেখেন মায়াবের এটা পেছন সাইডে, আগে কিন্তু সামনের সাইড দিয়ে যেত, তো সাগর কিন্তু ভালো উত্তাল। আমরা এখন যাচ্ছি মায়াবেতে, এটা হচ্ছে গোটা সাইড দিয়ে নিয়ে গেছে, আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে। মাত্র 25 মিনিট টাইম দিয়েছি, দৌড়াতে হবে। তো এখন আমাদের হচ্ছে 25 মিনিটসের মতো টাইম দিয়েছে যে মায়াবেতে ঘুরে তারপর আসতে হবে। ভালোই হাঁটতে হয় এখন, ওই যে এই পাশ দিয়ে রাস্তা করে দিয়েছে যাওয়ার জন্য। আগের বার আগে যখন এসেছিলাম অনেক 9 বছর আগে মেবি,
তো তখন সামনে দিয়ে আসতো, আগে ওই দিকে আসতো, এই দেখেন ওয়েলকাম টু মায়া বে, তো সুন্দর করেছে। আপনার হচ্ছে 10 মিনিটসের মতো হাঁটতে হবে, আর ওইখানে আপনি 10 মিনিটস না 7-8 মিনিটসের মতো হাঁটলেই হবে। তো আমরা এখন যাচ্ছি মায়াবাতে, সবচেয়ে সুন্দর জায়গা, আমার সবচেয়ে ফেভারিট। ওই দেখেন দেখা যাচ্ছে, চলে আসছি। তো এই যে দেখেন সবচেয়ে সুন্দর জায়গা, মোস্ট বিউটিফুল প্লেস। আমার মনে হয় সবাই যারা যারা থাইল্যান্ড আসছেন, তারপর ফুকেট এসছেন, তারা তো আইল্যান্ড হপিং যদি করেন, মেবি হচ্ছে ফিবি আইল্যান্ড, মায়াবে, এগুলো মাস্ট করেছেন। তো আপনারা জানেনই খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আমরা এখন আসছি মায়াবেতে, কত বছর পর আসলাম। Yes. Hello. আমরা এখন আবার বোর্ডের কাছে চলে এসেছি, আর এখানে দেখি প্রচুর ভিড়, আর সমুদ্র ভালোই উত্তাল। তো এখানে নিচে আমাদের বোর্ডটা একটু দূরে আছে, নিচে সবাই যখন যাব তখন, এই দেখেন রে ফিশ, যখন যাব তখন হচ্ছে বোর্ডটা কাছে আসবে। ওই যে আমাদের বোট এখন আসবে, এখানে উঠাটা একটু কষ্ট, আগে যারা উঠছিল তাদের হচ্ছে খুবই ঝামেলা হচ্ছিল। দেন আমরা উঠে গেছি, এখন আমাদের হচ্ছে বোটটা ছেড়েও দিয়েছে। তো বাই বাই এবার মতো মায়াবে। আমরা এখন চলে আসছি আমাদের লাস্ট আইল্যান্ডে, এটা হচ্ছে খাই আইল্যান্ড, কো খাইনক এটার নাম, আইল্যান্ডটার নাম। এই আইল্যান্ডটাও অনেক সুন্দর, আর শুদ্ধ আর সারিয়ার এসেই পানিতে নেমে গেছে, আর এই বিচটা অনেক সুন্দর, ক্রিস্টাল ক্লিয়ার পানি, নিচের ফিশগুলা সুন্দর দেখা যায়, তো আর ফিশগুলো একদম কাছেও চলে আসে। আমরা এখন আসছি হচ্ছে আরেকটা আইল্যান্ডে, এটাই হচ্ছে আমাদের লাস্ট স্টপে আজকে ঘোরার। তো এখানে সবাই গোসল টোসল করে, পানি একদম পরিষ্কার, নিচে সব কিছু দেখা যাচ্ছে। পানির নাম তো কিনা ভাবছি, ঠান্ডা লেগে 4:30 তো বাজে, একবার তো ঘুরে গেছি, আবার আসার সময় ঘুরছি, এখন আর অন্য কী করব। শুদ্ধ এসেই ওই যে সাঁতার কাটা শুরু করে দিয়েছে, শুদ্ধ পানির পোকা হয়েছে, ও পানিতে একদম ভয় পায় না, সারাক্ষণ বিচ সুইমিং পুল ভালো মজায় আছে। তো আমি আর নামছি না, তো আমি এখন একটু বসে বসে চারদিকে দেখা দেখি করছি, আর ব্যাগটাকে তো পাহাড় দিতে হবে। তো ওরা এখন হচ্ছে বিচে নামো, আর ওই দেখেন ওই ইটাও বোটটা খুব সুন্দর ছিল। এপাশে সবাই স্নর্কেলিং করছে, এই জায়গাটা একদম কাছে থেকেই স্নর্কেলিং করা যায়, দেখেন সবাই করছে একটু হাঁটু পানিতে, সুন্দর। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, 45 মিনিটের মতো, তো টাইম অলমোস্ট শেষ, সবাই বোটের কাছাকাছি চলে গেছে, শুদ্ধরও সুইমিং করা শেষ। তো লাস্ট আমরা একটু জাস্ট চারদিকে ঘুরে নিচ্ছি, এখন বোটের কাছে যাব, ওইখানে দাঁড়াবো, তারপর বোটটা কাছে আসলে দেন উঠে যাব,
কারণ বিকাল হয়ে গেছে, বেশি টাইমও নেই, সন্ধ্যা হওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমরা সবাই বোটে উঠে গেলাম, আর বোট এখন ছেড়েও দিচ্ছে, কারণ সন্ধ্যা প্রায় হয়ে গেছে। তো এখন সবাইকে ফ্রুটস দিবে, তো বাস্কেট ধরে ধরে সবার কাছে নিয়ে আসছিলো। আগের বার আমরা বিচের বসে বসেই ফ্রুটস খেয়েছিলাম, বাট এবার বোটে ওঠার পর দিল, তো এটাও ভালো, এখন টাইম ওয়েস্ট কম হচ্ছে। তো এখানে ওয়াটারমেলন, তারপরে হচ্ছে পাইনঅ্যাপেল, তাহলে আমরা মজা করে খাচ্ছিলাম। আর দেখেন, এই তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা বোট থেকে নেমে গেলাম। তারপর আমাদের হচ্ছে ওখানে মাইক্রোবাস আছে, সেটা উঠতে হবে। আমাদের আইল্যান্ড শপিং শেষ, তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে আসি এখন। তো এটা আমাদের বাস, এখন আমরা বাসে চলে যাব। তো আমরা বাসে উঠে গেছি, আর হচ্ছে পাতং বিচের ওই সাইডে যারা আছে, যাদের হচ্ছে হোটেল ওখানে, তারা এই মাইক্রোতে উঠাচ্ছি। আর দেখেন, সন্ধ্যা হয়ে গেছে, কী সুন্দর লাগছে। তো আমাদের যেতে 45 মিনিটের মতো লাগবে। আমাদের ফুড চলে আসছে, শুধুর জন্য বার্গার আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, একটা লেমন টার্ট নিয়েছিলাম, আর আমরা নিয়েছিলাম রাইস চিকেন ফ্রাই, সাথে একটা স্পাইসি সস, খুবই মজা ছিল। এবার আমরা অনেক খেয়েছি। দেন আমরা ম্যাঙ্গো স্টিকি রাইস নিয়ে একটু বিচে আসলাম, তো এখানে বসে বসে স্টিকি রাইস খাই, আর হচ্ছে আমাদের বিচ এনজয় করি। তো আজকের মতো রাখছি ভিডিওটি, আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। বাই।